নমস্কার। এই মুহূর্তে তুমি দেখছো তপভূমি নর্মদার যে জার্নি আর কি, অডিও বুকের জার্নি। তো সেই অডিও বুকের জার্নিতে তোমাকে স্বাগত জানাই এবং রিকোয়েস্ট, যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো, কেননা ধারাবাহিকভাবে তপভূমি নর্মদার প্রথম অধ্যায় আমি তোমাদেরকে শোনাচ্ছি। এই মুহূর্তে আমি বসে আছি রূপনারায়ণ নদীর তীরে। যারা ইতিমধ্যেই আগের দুটো এপিসোড দেখেছেন তো তারা জানেন আমি তপভূমি নর্মদার যে এই যে দিব্য পুস্তক, দিব্য বই, এটা একটা মানুষ 3000 কিলোমিটার পথ পরিক্রমা করেছিলেন এবং তার পরিক্রমাকালে দিব্যতা তিনি লাভ করেছিলেন। তিনি হচ্ছেন নারায়ণ শাস্ত্রী ঘোষাল। তো সেই নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয়, তাকে আমার প্রণাম জানিয়ে এই জার্নি শুরু করছি এবং আশা করি তুমি বাকিটা সময় সঙ্গে থাকবে, কেননা এই এপিসোডে আমরা অনেক কিছুই জানতে পারবো এবং যেগুলো ধীরে ধীরে তোমার জীবনকে পরিবর্তন করবে, আমার জীবনকে তো অবশ্যই ছুঁয়ে যাচ্ছে। আমরা আগের এপিসোড পর্যন্ত যেটা জানতে পেরেছিলাম যে নর্মদা কী করে জন্ম নিচ্ছেন, মহাদেবের রুদ্র তেজ থেকে তার কীভাবে জন্ম হচ্ছে সেটা আমরা জানতে পেরেছিলাম এবং তার পাশাপাশি দেবতারা নর্মদাকে, তারা কিন্তু তার ধ্যান ভঙ্গ করতে চেয়েছিলেন এবং তাকে পেতে চেয়েছিলেন, বাট তারা পাননি। নর্মদা তখন জলরূপে তিনি প্রবাহিত হতে শুরু করলেন, পাহাড় থেকে শুরু করে জঙ্গলের মধ্য দিয়ে তিনি প্রবাহিত হতে শুরু করলেন এবং শেষ পর্যন্ত মহাদেব তিনি তার কন্যাকে আশীর্বাদ করছেন এবং তিনি বলছেন যে তুমি আমার, মানে আমার যে গরল থেকে তুমি জন্ম নিয়েছো, সমুদ্র মন্থনের পর যে গরল তিনি পান করেছিলেন, নীলকণ্ঠ হয়েছিলেন, তো কিন্তু তুমি যেন ওই রকম না হও, তুমি মানুষের ক্লেশ দূর করো, তুমি মানুষের পাপ দূর করো, তুমি মানুষকে আধ্যাত্মিক চেতনায় চৈতন্য দাও তাদেরকে। তো তারপরের অংশে যাচ্ছি। তিনি বলছেন যে কন্যা, বড়ই আনন্দিত লাভ করলাম তোমার কাণ্ড দেখে। আমি তোমাকে বর দিচ্ছি যে আজ থেকে তুমি আমার জলময় রূপ হলে। হ্যাঁ, হে শিবত্তেজ, তুমি জলময়ী শিবা, তোমার পুত্র হয়ে তোমার কোলে নিত্যকাল ধরে আমি বিরাজ করব। নর্মদার তপশক্তি দিব্য তেজ দেখে খুব আনন্দ লাভ করছেন শিবশঙ্কর। প্রাণ ঢালা আশীর্বাদ ও বর দিয়েও যেন তৃপ্ত হচ্ছেন না, তিনি যেন কল্পতরু সেজেছেন আজ। পুনরায় বললেন, আমি আরও একটি বর দিচ্ছি মহা তেজস্বিনী কন্যা, এই দেখো আমি এখন থেকেই তোমার কোলে, তোমার জলে চিন্ময় শক্তি সম্পন্ন শিবলিঙ্গ রূপে চিরকাল ভেসে বেড়াব। শঙ্কর প্রিয় মহাতীর্থ হচ্ছে অমরকণ্টক, অপর নাম মেকল বা ঋষ্য। নর্মদার উচ্চস্থল বিন্ধ্য পর্বত ও সাতপুরা পর্বতমালার মধ্য দিয়ে নর্মদা পশ্চিমগামিনী হয়ে আরব সাগরে গুজরাট রাজ্যের অন্তর্গত ভরোচ বা ব্রোচে সেখানে গিয়ে মিলিত হয়েছে। এই স্থানের নাম ভৃগুকচ্ছ। নর্মদার উত্তরে বিন্ধ্য পর্বত ও দক্ষিণে সাতপুরা পর্বতমালা, 813 মাইল দীর্ঘ নর্মদার 3/4 মধ্যপ্রদেশে, মধ্যপ্রদেশের শাডোল, মান্দালা, নরসিংহপুর, হোসেঙ্গাবাদ, খান্ডোয়া, খারগোন জেলা ইত্যাদি জেলা অতিক্রম করে নর্মদা গুজরাট প্রদেশে গিয়ে পৌঁছেছে। গুজরাটের ব্রোচ বা ভরচি হচ্ছে নর্মদার সাগর সঙ্গম। অমরকণ্টক মধ্যপ্রদেশের শাডোল জেলার অন্তর্গত, উত্তরে শাডোল, দক্ষিণ পশ্চিমে মান্দালা, দক্ষিণ পূর্বে বিলাসপুর, এই 3 জেলার মাঝামাঝি স্থানে অমরকণ্টক। উত্তরে অনুপপুর, পূর্বে পেন্ড্রা ও পশ্চিমে ডিন্ডোরি থেকে সরাসরি অমরকণ্টক পৌঁছানো যায়। তুমি বুঝতেই পারছো এই এপিসোডে কিন্তু অমরকণ্টক কীভাবে পৌঁছচ্ছেন লেখক এবং তার যে জার্নি সেটা কিন্তু তিনি বলছেন। এবার খুব টান টান কিন্তু এপিসোড এটা। বিলাসপুর কাটনি রেলপথে দুটি কাছাকাছি স্টেশন অনুপপুর ও পেন্ড্রা রোড, এখান থেকেই অমরকণ্টকের দূরত্ব কম হবার কারণে অধিকাংশ যাত্রী পেন্ড্রা থেকেই রওনা হতো। অমরকণ্টক পর্বতের চারিদিকেই পাহাড় আর ঘনঘোর অরণ্যানী, সেই গভীর জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতো হিংস্র সাপদ। পাকদণ্ডি বেয়ে ঘন কণ্টকাকীর্ণ জঙ্গল ভেদ করে এই অগম্য মহাতীর্থে প্রাণ হাতে নিয়ে তীর্থযাত্রীদেরকে যেতে হতো। পথে খাদ্য মিলত না, জল মিলত না, কচ্ছিত মিলত বনবাসীর আস্তানা, তপস্বীর পর্ণকুটির। নিবিড় জঙ্গলে দিনের বেলাতেও আলো ঢুকত কদাচিত, সেই আবছা আলো আঁধারির মধ্যে বন্য জন্তুরা ঘুরে বেড়াত যত্রতত্র।
মানুষ দেখলেই তারা নিঃসঙ্ক উৎসাহে ধাবা বাড়াত। মানুষ ছিল কিছু কিছু, তারা বন্য আদিবাসী, কোল, ভিল, মুন্ডা ও গৌড় প্রভৃতির উপজাতির লোকজন। যুগ যুগ ধরে তারা সভ্যতার বাইরে, সভ্য মানুষও তাদের ভুলেছিল। আদিম উলঙ্গতা ছিল এদের ভূষণ, জান্তব নখদ্রংষ্টার অভাবে তাদের হাতে থাকত আদিম তীক্ষ্ণ অস্ত্র। সেই অস্ত্রে তারা আত্মরক্ষা করত, পশু শিকার করত, পশুদের পাশাপাশি অরণ্যক এই যে জীবন তাতে কিন্তু তারা অভ্যস্ত ছিল। এই পার্বত্য ভূমির বন্ধুরতা, গ্রীষ্মকালে উগ্র গরম, শীতকালে হিম শীতল শৈত্য ও ভয়ঙ্কর অরণ্যের তমসা, ততোধিক ভয়ঙ্কর সাপদগোষ্ঠী এবং দুর্দান্ত অরণ্যবাসীদের উপদ্রব সহ্য করে কয়েকজন তীর্থযাত্রী যেতে সাহস করতে পারতেন এই অমরকণ্টকে। কয়জনের ভাগ্যেই বা জুড়ত নর্মদেশ্বর এবং তৎকন্যা নর্মদার দর্শন লাভ? যাদের হতো, ভয়ঙ্করের প্রাসাদে পদে পদে বরাভয় লাভ করে তাদের ঈশ্বর বিশ্বাসটি একেবারে পাকা হয়ে যেত। দেখো, এটা তিনি লিখছেন আজ থেকে 1949-এ তিনি জার্নি শুরু করেছিলেন, তো আজ থেকে বহু বছর আগে। এখন অমরকণ্টক যাওয়া অনেক সহজ, তাই না? তো এখন কেন তুমি যাবে না? এই পার্বত্য ভূমির যে ভয় ভয়ের কথা তিনি বলছেন, তারপরে তিনি বলছেন যে এই ভয় জয় করতে করতে তাদের কিন্তু ঈশ্বরের প্রতি যে অটুট বিশ্বাস সেটা আরও অটুট হয়ে যেত। তাও এত প্রতিকূল পরিবেশ সত্ত্বেও নর্মদা তীর্থ দর্শনে যাত্রীর অভাব কোনোদিন ঘটেনি। মহর্ষি ভৃগু, দুর্বাসা, মাকণ্ডেয় প্রভৃতি যে সাধারণ পূর্ণার্থী মহাসাধকরা বারবার ছুটে গেছেন অমরকণ্টকে, নর্মদার তটে তটে তপস্যা করেছেন, আর তারা হয়েছেন সিদ্ধকাম যোগী। পৃথিবীতে যত মুগ্ধ গন্ধবহ ফুল ফোটে তাদের অধিকার আছে হেলে দুলে ওমুখ হবার, শুধু এই অধিকার নেই সূর্যমুখীর, সে সূর্যোদয়ে কি সূর্যাস্তে। কারণ সূর্যমুখী কেবল সেই যে সূর্য উন্মুখ, সূর্যের দিকেই মুখ তার সব সময়। কাজেই মনে প্রাণে যারা শিবের উন্মুখ, তারা প্রকৃতির করাল ভ্রুকুটি অগ্রাহ্য করে এই প্রত্যক্ষ শিব তীর্থে বারবার ছুটে গিয়েছেন, এখনও যান। তারা নিজেরা পান করেছেন গরল, কিন্তু অন্তর তাদের সুধায় ভরে গেছে। সেই সুধা তারা বিলিয়ে দিয়েছেন বসুধাকে, পরম আরাধ্য দেবাদিদেব মহেশ্বর, যিনি অমৃত বিলান, তিনি নিজে পান করেছেন মহাকালকুট বিষ, হয়েছেন নীলকণ্ঠ। সেই নীলকণ্ঠ হতে উদ্ভূত হলেন যে মুখ্যদাত্রী নর্মদা, তাকে তিনি অমৃতময়ী করে দিলেন। তার ঘরণী অন্নপূর্ণা, কিন্তু তিনি নিজে ভিক্ষা করে ফেরেন দ্বারে দ্বারে জীবের ঘাটে ঘাটে। যিনি চোখের পলকে ইন্দ্র, চন্দ্র, বরুণকে চূর্ণ বিচূর্ণ করে ত্রিভুবনে প্রলয় ঘটানোর ক্ষমতা রাখেন, তিনি নিজে বাস করেন শ্মশানে। যার কণ্ঠে স্বয়ং উমা দিয়েছেন বরমাল্য, তার গলায় জড়িয়ে আছে কাল সর্প। কঠিনে কোমলে, ভীষণে মধুরে, অলৌকিক রহস্যের ঘনীভূত বিগ্রহ এই শিব সুন্দরের প্রত্যক্ষ তীর্থ হচ্ছে নর্মদা। এই তীর্থে না গেলে তার মহিমা বোঝা যায় না। এটা ঠিকই আমার তাই মনে হচ্ছে, মানে এই অডিও বুক করতে করতে আর কি, বইটা পড়ছি, অবভিয়াসলি রোমাঞ্চিত হচ্ছি, জানতে পারছি তুমিও, তাই না? কিন্তু শুধুমাত্র আমার এই এপিসোডে আমার এই পাঠ শুনে সত্যি কি সেটা পাওয়া যাবে? নিশ্চয়ই পাওয়া যাবে না। এবার দেখো, নর্মদার উভয় তটে বিন্ধ্য ও সাতপুরা পর্বতের কোলে শত শত জাগ্রত শিবতীর্থ আছে, সারা ভারতবর্ষেই শিবময়। আমাদের পাড়ায় পাড়ায় যেমন গাজন উৎসব হয়, তার মধ্যে নর্মদা হলেন জীবন্ত শঙ্কর ভাষ্য, যে ভাষ্যের প্রথম অধ্যায় অমরকণ্টকে আরম্ভ হয়ে শেষ হয়েছে বিমলেশ্বর জ্যোতির্লিঙ্গে, নদীর বলয় যেখানে সাগর সঙ্গমে। ওই মহাতীর্থ দর্শনে বাবা আমাকে পাঠিয়েছিলেন 1949 সালে 30শে জ্যৈষ্ঠ সকাল 8টায়। আমি বিলাসপুর হয়ে পেন্ড্রা রোড পৌঁছাই, ট্রেন থেকে নেমেই আমি পেন্ড্রা রোডের বাজারে নর্মদাতে সমর্পণের জন্য নারকেল এবং আরতির জন্য কর্পূর কিনতে যাই। দেখলাম একজন সাধুও নারকেল কিনছেন। আমাকে তিনি জিজ্ঞাসা করলেন, ইসলিয়ে হাম ক্যা কাহে, আপ অমরকণ্টক যাওগে? আমি বললাম, জি হ্যাঁ, আপকা শুভ নাম ক্যা হে? ইসলিয়ে হাম ক্যা কাহে, হামারা গুরনে তো নাম দিয়া সুমের দাস, মে ভি অমরকণ্টক যাউঙ্গা, অর ভি কয় দফে ঘুম চুকা, ইসলিয়ে হাম আপকে সাথ লে যায়েঙ্গে, আপকো সাথ মে লে যায়েঙ্গে, বাঙ্গাল কা বলি হাম সমজতে হ্যাঁ, ইসলিয়ে হাম ক্যা কাহে। যাওয়ার উপায় আছে কি, নাকি চরণযুগলকে আশ্রয় করে যেতে হবে, নাকি অন্য কোনো আর ব্যবস্থা আছে? লেখক বললেন, তিনি তখন বলছেন যে
হ্যাঁ, এখনো কোনো রাস্তা পাকা হয়নি, বাস নিয়মিত হয়নি। তবে ওই যে পাশের মহল্লা দেখছেন, নাম গৌরেলা, ওখান থেকে কেঁচু পর্যন্ত 14 মাইল মোটর রাস্তা, তো সেখানে পৌঁছে যাওয়া যাবে। তারপর আবার ওই এবড়ো খেবড়ো পাথর কেটে রাস্তা হয়েছে, শিবরাত্রির মেলার সময় দেখে এসেছি কন্ট্রাক্টরের মজুররা দ্রুত কাজ করছে, যাতে ওই বাকি 14 মাইল রাস্তাও আগামী দশেরার মেলার সময় শেষ হয়ে যায়। হয়তো এতদিনে শেষ হয়ে গেছে, একটু তত্ত্বতালাস করে দেখি কোনো বাস ধরতে পারি কিনা। মাত্র 2টি বাস যাতায়াত করে, তাও যাত্রী বোঝাই হলে তবেই। তবে যাতায়াতের কোনো বাধা ধরার সময় নেই, বাস ভর্তি হলে যাবেন অথবা যাবেই না। আর যদি বাস না পান, এসলিয়ে হাম ক্যা কহে, তবে ইধার রহনা পড়েগা, কাল জরুর মিল জায়গা। আমি তাকে পিড়াপিড়ি করতে লাগলাম হেঁটে যাবার জন্য। তাকে জিজ্ঞাসা করলাম, হাঁটা পথে কি এমন কোনো রাস্তা নেই যাতে তাড়াতাড়ি অমরকণ্টকে পৌঁছানো যায়? তিনি তখন বলছেন, ইসলিয়ে হাম ক্যা কহে, ভেটেঙ্গা হোকর জানে সে সির্ফ 14 মিল রাস্তা পড়েগা, লেকিন ভেটেঙ্গা কে জঙ্গল মে চুরাইল হ্যায়, ভূত হ্যায়, ও লোক শাম কা বহুত ওই বাসি ফুকারতা হ্যায়। লোকটা বলে কি, ভূত পেতনি নাকি বাঁশি বাজাচ্ছে জঙ্গলে? এ কথা শুনে আমার তীব্র কৌতূহল জন্মালো। স্টেশনের ধারেই একটা বড় পুষ্করণী, সেখানে কাকচক্ষু জল, সেখানেই স্নান আহারাদি সেরে বেলা 11টার সময় যাত্রা করলাম শিব ও নর্মদার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে সুমেরদাসটি পথ দেখিয়ে নিয়ে চললেন। জার্নি শুরু হল। কাঁচা রাস্তা, এবড়ো খেবড়ো, দুপাশে কুশের জঙ্গল, লম্বা লম্বা কুশ গাছে গাহাত কেটে যেতে লাগলো, মাঝে মাঝে হোঁচট খাচ্ছি, সংকীর্ণ পথ, ভয়ানক উঁচু নিচু, অনবরত চড়াই আর উতরাই। আধ মাইল টাক যাবার পর রাস্তায় 2টো গরুর গাড়ি দেখলাম। সেগুলি আমাদের অঞ্চলের গরুর গাড়ির মতন নয়, যথেষ্ট মজবুত করে তৈরি, পাহাড়ি পথে উঠবার ও নামবার উপযুক্ত। শুনলাম ওই গাড়ি নাকি জঙ্গল থেকে বার্ড কোম্পানির কাঠ বয়ে আনছে। আরেকটি দেখলাম সম্বর হরিণের শিং বোঝাই করে চলেছে। পথে 3-4টি ঝর্ণা অতিক্রম করলাম, বেশি জল না থাকায় সহজেই পার হতে পারলাম। ঝর্ণার কাছে পথের উপর চতুর্দিকে বাঘের পদচিহ্ন। আংরজ লোক শিকার করতে এসে বাঘের আক্রমণে প্রাণ দিয়েছেন, মাচার উপর হয়তো বন্দুক তাক করে তারা শিকারের আশায় বসে আছেন, পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে বাঘই তাদের শিকার করে নিয়ে চলে গেছে। নীল মেঘের মধ্যে দূরের পর্বতশ্রেণী অপূর্ব দৃশ্য রচনা করেছে। পথ চলতে চলতে দেখতে পাচ্ছি দুপাশে লাল ও সাজা গাছের বন, বনের মধ্যে মাঝে মাঝে আমলকি গাছ, ভেলা গাছ, লেবু গাছ প্রভৃতি গাছ। গাছগুলি ছবির মতো সাজানো, গোড়াগুলি এমন পরিষ্কার যে মনে হয় যেন কেউই আজকেই পরিষ্কার করে দিয়ে চলে গেছে, অথচ দীর্ঘকাল হয়তো এ পথে কোনো পথিকই আসেনি। মাঝে মাঝে কুলঝোপ নাম না জানা রকমারি বনফুল ফুটে আছে, আমলকির ডালগুলি ফলভারে নত হয়ে রাস্তার দুধারে নুয়ে পড়েছে। কুপত্থং বাদরি ফলং আমলকি রসায়নং, এই বচনটি বলে সুমের দাসজি কতকগুলি আমলকি সংগ্রহ করে নিজের ঝোলায় রাখলেন। এই সময় সামান্য শব্দে একটি চিতল হরিণকে দৌড়ে পালিয়ে যেতে দেখলাম। প্রায় 6 মাইল রাস্তায় এইভাবে চড়াই উতরাই করে পৌঁছলাম পাকরিয়া গ্রামে। গ্রামে ঢোকার মুখেই দেখলাম ব্যাঘ্র দেবতার মাটির মূর্তি। সুমের দাসজি বললেন, গ্রামের লোকেরা এই দেবতার মূর্তির গায়ে কেরোসিন ঢেলে পূজা করে, যেমন দেবতা তেমনি তার পূজার উপকরণ। গ্রামে যে 2-4 ঘর 5 ওই পাহাড়িয়া লোকের বাস, তাদের বলিষ্ঠ নিটোল স্বাস্থ্য চেয়ে দেখবার মতো, যেন কোষ্ঠীপাথরে খোদাই করা নাম করা কোনো কারিগরের সৃষ্টি, এমনই জলবায়ুর গুণ, তাদের গরুগুলিও চেয়ে দেখবার মতো। গ্রামের মধ্যে কোথাও কোথাও সরিষার ক্ষেত চোখে পড়ল। এছাড়াও অমরকণ্টক যাত্রীদের জন্য কয়েকটি চালাঘরও দেখা গেল, তার না আছে দেওয়াল না আছে দরজা। ব্যাঘ্র দেবতার কৃপাদৃষ্টি পড়লে পছন্দ মতো যে কাউকে তুলে নিয়ে যেতে বিন্দুমাত্র অসুবিধা হবার উপায় নেই। এছাড়াও এখানে একটি সরকারি গোশালা আছে, দুধ ঘি প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং তা অত্যন্ত সস্তা। রেওয়ারাজের ডাক বাংলোতে কিছুক্ষণ বিশ্রাম করে আবার হাঁটতে শুরু করলাম। সমতল ভূমির উপর জঙ্গলের পথে পথে হাঁটতে হচ্ছে, হাঁটতে হাঁটতে চড়াই শুরু হলো। এইভাবে পেন্ড্রা থেকে প্রায় 6.5 মাইল পথ আসার পর চড়াইয়ের পথে এমন এক স্থানে এসে পৌঁছালাম যেখান থেকে নিচের দিকে দৃষ্টি দিতেই পেন্ড্রা রোড শহরটিকে ছবির মতন দেখা গেল। আর মাইলখানেক উপরে উঠে যেতেই বনের আড়ালে পেন্ড্রা শহর অদৃশ্য হয়ে গেল।
উত্তরায়ের পথে কিছুক্ষণ হাঁটবার পর সুমিত দাসজিকে দেখলাম বিড়বিড় করে রাম রাম শিব শিব রেবা রেবা জপ করতে লাগলেন। আমি তাকাতেই তিনি বললেন, সামনেই ভেটেঙ্গার জঙ্গল, জঙ্গল বহুত বড়া হ্যায় লেকিন করিব 3 মিল জানে কে বাদ হামারা এক চেলা ওহ গোড় মে হ্যায়, জঙ্গল কো কিনারে মে উনকা কাঠি হ্যায় তো উসি কা কোঠি মে রাত মে উধারি ঠেরেঙ্গে। অধীর আগ্রহে ভূত পেতনির বাঁশির ডাক শোনার জন্য আমি হাঁটতে লাগলাম সন্তর্পণে উৎকর্ণ হয়ে। সামনে দেখতে পেলাম একটি ভালুক তার 3টি বাচ্চাকে আগে নিয়ে দৌড়ে চলে গেল। নিতান্ত বাচ্চাগুলি সঙ্গে আছে তাই বুঝি আমাদের দিকে সে ভূক্ষেপ করলো না, নতুবা কী যে ঘটত সেটা তো বলা যায় না। আপনারা কি কেউ ভালুকের বাচ্চাকে দেখেছেন? দেখে মনে হলো সাদা লোমের 3টি ফুটবল যেন গুড়গুড় করে কোথায় গড়িয়ে চলে গেল। বিকেল 5টা, তখনও সূর্যাস্ত হয়নি, কিন্তু পাহাড় ও বড় বড় গাছের ছায়া আমাদের পথ প্রায় একেবারে অন্ধকারে ঢেকে ফেলেছে। আবছা আলো আঁধারির মধ্যে আমরা দুটো মানুষ যেন এলোকের বাসিন্দা নয়, যেন অন্য কোনো গ্রহান্তরের মানুষ। আর সহসা কানে এলো সেই বাঁশির শব্দ, একটা অলৌকিক সুর বাতাসে ভেসে বেড়াতে লাগলো। পথ চলছি, মনে হচ্ছে বাঁশিটা যেন ঠিক আমারই পেছনে বাজছে। দৌড়াতে আরম্ভ করতেই মনে হলো বাঁশি যেন আমাদের সঙ্গেই দৌড়চ্ছে। কখনো মনে হচ্ছে বাঁশিটা কানের কাছে বাজছে, আবার কখনো মনে হচ্ছে বাঁশির শব্দটা অনেক দূর হতে ভেসে আসছে। ঝাউ গাছের কাছে গিয়ে দাঁড়ালে যেমন সাঁই সাঁই শব্দ শোনা যায়, এই বাঁশির শব্দ কিন্তু সেরকম নয়, একেবারে ঠিক বাঁশির শব্দ, ঠিক বাঁশির সুর। অথচ এই বনে কোনো ঝাউ গাছ নেই, শাল সাজা বাহেড়া আমলকি হরিতকি কিংবা লম্বা লম্বা প্রায় 2-3 মানুষ উঁচু জঙ্গল এটা। এই বাঁশির শব্দ শুনে অনেকে মূর্ছা যায়। আমার সাথী সুমির দাসজি তিনি একেবারে ঘেমে নিয়ে উঠেছেন, কেবলই তিনি নাম জপ করে যাচ্ছেন। আমি অনেককে জিজ্ঞাসা করেছি, পেন্ড্রা রোডের সাহেবই হন বা নর্মদা তটের সাধুই হন, অনেকেই এই শব্দ শুনেছেন, কিন্তু এর কার্যকারণ রহস্যের ওপর কেউ কোনো আলোকপাত করতে পারেননি। একজন মহাত্মা বলেছিলেন, ওই জঙ্গলে হয়তো কেউ মহানাদ সিদ্ধ মহাজন ছিলেন, তিনি প্রকট হয়েছেন, তার সাধনার প্রকটিত নাদ এখনও জাগ্রত রয়েছে। মহাত্মার এই ব্যাখ্যাকে আমার যথোপযুক্ত বলে মনে হয়নি, কারণ সাধকদের কাছে যখন নাদ প্রকট হয় তখন তিনি এই দিব্য শব্দ অন্তকর্ণে শুনতে পান। সাধনালব্ধ ধন যার কাছে প্রকট হয় তার দেহ চলে গেলেই সেই নাদও দিব্য আকাশে লয় পায়। এটা কোনো মতেই বাহ্যিক বস্তু নয়, যেখানে সাধক ছিলেন সেই স্থানের মাটিতে গাছপালায় বা জল আকাশের পরিসীমায় নাদ আবদ্ধ হয়ে যাবে। বেশ, পড়তে পড়তে বেশ রোমাঞ্চ লাগছে। আচ্ছা, লেখক বলছেন যে আপনারা তো সব পরক পয়ছানওয়ালা লোক, কত বিজ্ঞান পড়েছেন, যুক্তিতর্কের কসরত শিখে কতই তো বিচক্ষণ, যান না একবার ভেটেঙ্গার জঙ্গলে। বেশি দূর তো নয়, বিলাসপুর কাটনি রেলপথে চড়ে পেন্ড্রা রোড থেকে নেমে 10.5 মাইল গেলেই তো ভিটাঙ্গা আপনি পেয়ে যাবেন। এখনও তো শুনেছি অমরকণ্টকের পাদদেশ পর্যন্ত বাস চলে, ট্যাক্সি চলে, নর্মদার কাছাকাছি অনেক শহরও গড়ে উঠেছে, কত নাকি রেস্ট হাউস হয়েছে, ট্যুরিস্ট লজ হোটেল হয়েছে। আপনারা কেউ যাবেন সেখানে? গেলে আপনাদের বুদ্ধিতে নিশ্চয়ই এর গোপন রহস্য ধরা পড়ে যাবে, তখন এসে আমাকে জানাবেন। আচ্ছা, প্রথম যে ভিডিওটা বানিয়েছিলাম তো সেখানে অমরকণ্টক থেকে অনেকে মেসেজ করেছিলেন, আমার পরিচিত অনেকে হোয়াটসঅ্যাপ করেছিলেন, এবং তাদের কাছেও আমার এটা কোশ্চেন থাকলো, তারা কখনো গিয়েছেন কিনা এবং তাদের এই অভিজ্ঞতা হয়েছেন কিনা। আরও অনেক রোমাঞ্চ বাকি আছে, আমরা সেটা ধীরে ধীরে জানব। প্রথম অধ্যায় প্রায় 300 পাতা, অনেকটা সময় লাগবে, ধৈর্য আছে তো? তুমি সত্যি কি জানতে চাইছো কমেন্ট করো, অবশ্যই প্লিজ কমেন্ট করো। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী এপিসোডে আবার তোমার সাথে এর বাকি জার্নিটা কিন্তু আমরা দেখবো, যে তারা কতদূর পৌঁছচ্ছেন এবং কী কী ঘাত প্রতিঘাতের মধ্যে পড়ছেন, এবং তারপর তারা সেখান থেকে কীভাবে দিব্যতা লাভ করছেন আমরা জানব। ভালো থাকুন।